هو ماما ايه كده তোরে কেডা হেলিকপ্টার হেলিকপ্টার লাগতেছে মনে হয় আর কি আছে তুই যদি কও আমি কিন্তু হেলিকপ্টার বানাইতে পারি খালি এই ফ্যানের বদলে ওই বাহার থেকে একটা সিলিং ফ্যান খুলে আইনা ফিট করন লাগবো তোমা গো মাস্টার কি করে নাই সেটা কও ওর চরিত্র নিয়ে তো টানাটানি পড়ছে গুইরা গুইরা সারা গ্রামের ছাত্রীদের খোঁজ খবর নিয়ে বেড়ায় কি দরদ ছাত্রীদের জন্য বেয়াদব একটা আস্তাছো কেন এমনি এমনি পাগল হয়ে গেছে এমনি এমনি আসো না আসো আসো হাসি বাইর হয়ে যাবে সময় আসুক মামা কখন আসবে বলছে কিছু আমি বলছি না কিচ্ছু হয় নাই আমার আরে মাথা গরম হয়ে গেছে আপনি পাইয়ে দিচ্ছেন কিসের জন্য এই আমি বলছি আমার কিছু হয় নাই আর আমি বুঝি না এই গ্রামের মানুষের এত মানে সবকিছুতে আগ্রহ দেখা কোন কি সমস্যা কি তোমার আপনি মাথায় পায়ে ঢালতেছেন সেটা আমি দেখবো না আমার মন চাইছে ঢালতে আছি তোমার সমস্যা এই তোমার পড়া কমপ্লিট হয়েছে আর এই পড়ার সময় এখন বাইরে আসছো কেন যা পড়তে যাও আমি শুধু জানতে আসছিলাম যে আপনি কখন পড়াতে আসবেন আর তুমি এত জিজ্ঞেস করবা কিসের জন্য তোমার এখন কি পড়া শুনে নাই এই সময় পড়াশোনা করবা তুমি এই পড়াশোনা তুই এখানে কি জন্য আসছো এই পড়া মুখস্থ করছো দেহ কাঁদ দিচ্ছি সেটা করছো করে নাই যাও এখন যাও রুমে যাও যাবো তোমার যাও কি কল লাগলি কিছু আয় বেটা আমি তো উল্টা তোমার গুটি খেয়ে ফেলেছি তোমার তো আমার গুটি খাওয়ানোর কথা কি বলেছে দাও 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 তো মাথা একটু লাগাই তুই জানোস না আমি দুই নম্বরই পছন্দ করি না ভুল হয়ে গেছে তাহলে এক নম্বরই করে খাই না হ্যাঁ এক নম্বরই করবি আচ্ছা ঠিক আছে বাজার এক নম্বর আমরা তো এক নম্বর আমরা দুই নম্বর না বুঝছ না পাগল রক্ত রক্ত ভাইজান রক্ত না মিশা কি করুন আর বাতি দিল আমার মতন টাউলা গরম হয়ে গেছে
এদেশের মানুষের এত মাথা গরম, সবাই যদি হেডফ্যান দিতে যায় সরকার তো দেলুয়ে দেব। আমার কি আমার অন গুটি খেলার দাদা গুটি খেলা আরে জরি এদিকে কই গেছিলা? আমাগো বাড়িতে নাকি? এদিকে তো আমাগো বাড়ি। এইদিকে আপনাদের বাড়ি ছাড়া তো আর কিছু নাই তাই না? এদিক তো পশ্চিম দিক, তা পশ্চিম দিকে তো সৌদি আরব থাকে। আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ আমি সৌদি আরবে গেছিলাম। হ্যাঁ কেন শুনলে না বয়রা? না তুমি সৌদি আরব যে যাও নাই সেটা তো বুঝতেই পারতেছি, নাইলে আর আমার সামনে আছো কেমনে? তা কি মাস্টারের ওইখানে গেছিলা? আমি যদি মাস্টারের কাছে যাই তাহলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না তাই না? না আমার সমস্যা হবে কেন? গ্রামের ধরো আবাল বৃদ্ধ বনিতা যত মায়া লোক আছে সবাই গেলেও তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। বদল ভাই আমার মনে হইতেছে আপনি কোনো একটা কিছু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করতেছেন আমারে। না না ইঙ্গিত আবার কি, তুমি তো তার ছাত্রী না, তুমি তো তার কাছে যাইতেই পারো। আই শোনেন আপনার কথাবার্তা কিন্তু আমার কাছে খুব ভালো একটা মনে হইতেছে না। হ্যাঁ আপনি মনে হয় খুব হতাশ এইটা নিয়ে। যাই হোক আপনার সাথে কথা বলার মতো সময় আমার নাই, আমার এখন পড়তে বসতে যাইতে হবে, আমি যাই। আমার এখন পড়তে বসতে হবে, আমি এখন যাই। হ্যাঁ আজব তো, আপনি কথা বুঝতে পারতেছেন না? আমি পড়তে বসবো, যাই আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ শুনে আমার লাভ নাই, ঠিক আছে? মা গ্রামে সবাই দেখি লেখাপড়ার বিষয়ে খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। আরে জরি কিছু বলবা? না এমনিতে আসলাম। তোমারে দেখা কিন্তু মনে হইতেছে না তুমি এমনি এমনি আসছো। আচ্ছা আমি কি তোমার কাছে আসতে পারি না? না না তা তো পারোই। বাবা তোমার তো অনেক ধৈর্য আছে, তুমি কেমনে করো এত কাম? তোমার বুঝি ধৈর্য নাই? না বাবা আমার এত ধৈর্য টৈর্য নাই। আছে আছে তোমারও ধৈর্য আছে, নালে এতবার কেউ ম্যাট্রিক পরীক্ষা দিতে পারে? ও তুমি একবারে পাশ করেছো দেখা আমারে এসব বলতেছো না, খোটা দিতেছো এখন। আরে না না পরপর তিনবার ম্যাট্রিক পরীক্ষা দেওয়া অনেক বড় ধৈর্যের কাম। আচ্ছা মোবারক স্যার কি তোমাদের বাড়িতে আসছিল? কেন এমনি জিজ্ঞেস করলাম, আসছিল নাকি? ও তাহলে তুমি মোবারক স্যারের খবর জানার জন্য এখানে আসতো তাই না? আরে কইলাম না এমনি আসলাম তাই জিজ্ঞাসলাম যে আসছিল কিনা, বলো না। হ্যাঁ আসছিল। কেন আসছিল? কলি দুদিন ধরে স্কুলে যায় না, কেন যায় না সেটা জানতে আসছিল। আর তাছাড়া তার মনে কি ছিল সেটা তো আমি জানি না। তোমার কি মনে হয় তার মনে কি ছিল? সেটাই তো কইলাম, তার মনে কি আছে সেটা আমি কেমনে কমু? সব সময় তার মনের কথা আর মুখের কথা মিল হয় না। আচ্ছা আমি তাহলে যাই। এখনই কি যাবা? একটু বসো গল্প টল্প করি। না না বাবা আমার পরীক্ষা আছে তুমি জানো না, আমি পড়বো, আসি। হ্যাঁ মা তুমি এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক্ষুনি খুঁজতে বাইর হবা। সে তো একটা কাজে গেছে তাই না? কাজটা শেষ করে নিশ্চয়ই চলে আসবে। ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? বদুল বদুল ভাই তুমি কেন কিসের জন্য আসছো আমার ঘরে, কেন কেন আসছো? না আপনি নাকি মাথায় ব্যথা পাইছেন শুনলাম। সেটা তোমাকে কে বলছে যে আমি মাথায় ব্যথা পাইছি?
কে বলছে? এটা তো আর ইম্পর্টেন্ট ব্যাপার না, কিভাবে ব্যথা পাইছেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। মাথায় নাকি এখনো আলু ফুলে আছে? দেখো আমার মাথায় আলু হয়ে আছে, আলু ফুলে রয়েছে, সেইটা তুমি বলতেছো? আমার কিন্তু সন্দেহ হইতে আছে বদল। সন্দেহের কি আছে? আপনার ছাত্রী জরি কেন? জরি দেখতে আইছিল না আপনারে? অসুবিধা নাই, অসুবিধা নাই, ছাত্রী তো তার শিক্ষককে দেখতে আসতেই পারে, এর মধ্যে অসুবিধা কি? ঠিক না, আমি যেমন আপনারে দেখতে আইছি, আপনি আমাগো বাড়িতে থাকেন, ফাও ফিরি খান, ঘোরেন ফেরেন, কাম কাজ করেন না, মানে আছেন আমাগো বাড়িতে, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে। আপনি অসুস্থ হয়েছেন, মাথায় ব্যথা পাইছেন, আপনারে দেখতে আসা আমার কর্তব্য। দেখো যাবেন না পড়াইতে জরুরি? সে বিষয়ে তোমার সাথে আমি মোটেও কোনো ধরনের মানে আগ্রহ প্রকাশ করতেছি না কথা বলার জন্য। আরেকটা কথা তুমি পরিষ্কারভাবে শুনে রাখো, এই তোমাদের বাড়িতে আছি তোমার কথায় না, তোমার কথায় আমি তোমাদের বাড়িতে নাই, তোমার মা জনী আমাকে বলছে সেই জন্য আমি এখানে আছি। অবশ্য এই কথা তুমি বুঝবা কেমন করি? তুমি তো মানে ফাইভ পর্যন্ত পড়ছো, একজন শিক্ষিত মানুষের সাথে কথা বলতে হয় কীভাবে সেটা তো তুমি জানার কথা না। তুমি চললে গেলে আমি এখান দিয়ে যদি চললে যাও আমি সুস্থ বোধ করবো পুতুল। তুমি চললে যাও, চললে যাও, যাইতে বলছে তোমাকে। কিছু না, থাকো এইখানে, আমি থাকতে আসিনি। অদ্ভুত রকমের একটা ছেলে, এছাড়া অদ্ভুত রকমের একটা ছেলে। কুসুম, এই কুসুম, কি আছে মা? তোর বাবাই তো সেই বিকাল বেলা গেল, অহনও তো আসার নাম নাই। বাবা তো পাশের গ্রামে সুতা দেখতে গেছে, তোমার কিছু বইলা যায়নি? বইলে তো গেছে, কিন্তু এতক্ষণে তো তার চলে আসার কথা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই এটা ফোন করে দেখ মা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুমি কিন্তু মা নামাজটা শেষ করে শুয়ে পড়ো, এতক্ষণ বসে থাকলে তো তোমার কোমরের ব্যথা বাড়বে। তোর বাবার খবরটা জানা তারপর শুয়ে পড়ি। মা তুমি এমন ভাবে কইতেছো যেন বাবার খোঁজটা না পাইলে তুমি এক্ষুনি খুঁজতে বাই হবা। সে তো একটা কাজে গেছে, তাই না? কাজটা শেষ করে নিশ্চয়ই চলে আসবে। তুমি এত দেরি করতেছো দেখে মা খুব টেনশন করতেছিল। কেন? তোমার আসতে এত দেরি হলো, সেই জন্য মেয়েরে কইতেছিলাম এটা খোঁজ নিতে। ও ওই কাশেম মন্ডলের ওখানে সুতো দেখার পর ইসমান মিয়ার সঙ্গে দেখা করতে গেছিলাম। সামনের ঘাটে কিছু মাল তুলতে হইব না? তা তুমি বসে আছো কেন? বসে থাকবো কেন, ঈশার নামাজটা শেষ করলাম। যাও হাত মুখ দিয়ে আসো। কুসুম মা তোর বাজানটা খাওয়ান দে। ঠিক আছে তুমি শুয়ে পড়ো তাহলে। আরে শ্যামা চাচা, চাচার বাড়িতে গেলে কি হয়? সে তো চাচা হয় কেমনে? হ্যাঁ আমি তো তার ভাই বলে স্বীকার করি না। চাচারে অস্বীকার করলে কি চাচার চাচা থাকে না? না বাবা চাচা থাকে না। তাহলে আব্বারে অস্বীকার করলে তো আব্বা আব্বা থাকবো না, তাই না? আমি দেখতেছি বাবজান, তোমার না তোমার আব্বা ওই বাড়িতে যাইতে না করছে, তুমি কেন গেছো বাবজান? আরে সে আমার চাচা, চাচার বাড়িতে গেলে কি হয়? সে তো চাচা হয় কেমনে? হ্যাঁ আমি তো তার ভাই বলে স্বীকার করি না, তার তোর চাচা হয় কেমনে? ওরা ভালো করে বুঝাও, আমি যাতে ওই ছয় পাগলা বাড়িতে ওরা আর না দেখি। আচ্ছা মা ওই চাচারে অস্বীকার করলে কি চাচার চাচা থাকে না? না বাবা চাচা থাকে না। ও আচ্ছা তাহলে আব্বারে অস্বীকার করলে তো আব্বা আব্বা থাকবো না, তাই না?
এইসব কথা বলতে হয় না শোনা, এইসব কথা বলতে হয় না। তোমার ফ্যান বন্ধ কেন? ফ্যান চলে না? না ফ্যান তো চলে, কিন্তু অহন তো এই হেড ফ্যান আমার সে আব্বার বেশি দরকার। আচ্ছা মা, তুমি একটা কাজ করো তো, আমার এতগুলো ফ্যান কিনে দিও, তাইলে আমি ওই যাদের যাদের মাথা গরম তাদের প্রত্যেকের একটা করে ওই হেলমেট ফ্যান বানায়া গিফট করুম। আচ্ছা শোনা, আচ্ছা আমি তোমার অনেকগুলো ফ্যান কিনে দেবো বাবা, অনেকগুলো ফ্যান কিনে দেবো। তুমি এখন একটু ঠান্ডা হয়ে বসো, তোমার মাথাটা একটু। না না, ঘরে বসলে আমার মাথা ঠান্ডা হইতো না, আমি বাইরে যাই, বাগানে যাই, বাগানে গেলে ঠান্ডা হইতো। কুসুম কুসুম, কই রে মা, একটু বাইরে আয়। হ্যাঁ, এই কাপড়গুলি রেডি হয়েছে, এই সামনে হাটে নিয়ে যেতে পারবো তো? আচ্ছা এই বয়, এই দেখ এই যে সামনে হাটের এই সুতাও দিয়ে গেলাম, একটু বুঝে রাখ। সারা জীবন কি চাচা খালি অন্যের জন্য শাড়ি বুনবো, নিজে পরবো না? অবশ্যই পরবি রে মা, এইটা তো কষ্ট নাই মা, তুই আমারে তুই নিজের লেগে শাড়ি বানাবি, তাহলে তো আমি আরো বেশি করে সুতা নিয়ে আইতাম। আচ্ছা ঠিক আছে, তুই আমি আগামী সপ্তাহে তোর লেগে আরো বেশি করে সুতা নিয়ে আমন। আচ্ছা ওই সুতার দামটা চাচা আমার মজুরি থেকে কাইটে রাখেন। এটা তুই কোন কোনো কথা কইলি? আমি তোর সুতা দিছি, তুই আমারে দাম কাটাই নিতে কইছস, তাহলে তুই আর আমার চাচাটা কস কেন? না না চাচা, সুতা তো সব সময় আপনি কিনা আনেন। আনলামই, তাতে কি? আচ্ছা তুই কি আমারে পর ভাবস? সি সি চাচা, আপনারে আমি পর ভাববো কেন? আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন সেভাবেই হবে। আচ্ছা ঠিক আছে। সালাম আ ভাইজান, কি হইছে? না কিছু হয় নাই, এই সুতা নিয়ে আইলাম। এই কুসুম একটা কাপড়ের সুতা চাইছিল আমার কাছে, তো ওইটাই আইনা দিছি। আনতে হবে না ভাইজান, এই কুসুম মায়ে কয় যে সুতার দাম আমার দিয়ে দিব। ক ভাইজান, এটা কোনো কথা হইল? কিরে কুসুম, তোর সুতার দরকার, তুই তো আমারে কস নাই। থাক ভাইজান, এই আপনার কাছে কয় আর আমার কাছে কয় একই কথা। তাই তোমার সুতার দাম কত? আরে আমার সুতার দাম দিতে হইব না, আমি এটা কুসুম মামুনিরে গিফট করলাম। তাইলে তো এটা তোমাদের চাচাবাতিজির বিষয়, এটাতে আমি আর না থাকি। চাচা আপনি বসেন, আমি চা বানাই নিয়ে আসতেছি। না রে মা, আমার আবার দোকানে যাইতে হইব, তুই আমার কাপড়গুলি দিয়ে দে, আমি তাড়াতাড়ি যাই। আপনার কাপড় রেডি আছে চাচা, চা বানাতে বেশিক্ষণ লাগবে না, বসেন। আরে বই বই, চা খেয়ে যা। সালাম ভাইজান, সুতার দাম নাকি আবার বাড়ছে? হ ভাইজান, যেইভাবে আস্তে আস্তে সুতার দাম বাড়তেছে, তাতে শাড়ির দাম যে কই গিয়ে ঠেকে আল্লাহই জানে। হ ব্যবসাটা মনে হয় আর ভালোভাবে করতে পারুন না রে। কি কমো ভাইজান, আমি মাথায় তো কিছু ঢুকতেছে না। আর চিন্তা করিস না, আল্লাহ একটা ব্যবস্থা করব না। আপনার ইটের কাজ মনে হয় আজকেও লাগবে? ইটের কাজ, ইট মারার কাজ। এই বাড়িতে আসাটাই আমার ভুল হয়ে গেছে, চলো চলে যাই। চলো চলো যাই। চলো মানে? আচ্ছা চলো মানে কি? ও শ্বশুর বাড়িতে আইসাই কেউ চলে যায়, বাড়ির যা যাতে কথা কথা আমার খোটা দিতে পারো না। আমি তোমারে কতবার কইরা কইলাম, তার কাছে তুমি একটু প্রস্তাবটা দাও, এখনো তুমি সেইটাই করতে পারলা না, এটা কোনো কথা হইলো? তুমি কও, তোর বিয়ের প্রস্তাব